হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আসলে সকলেই সপরিবারে ভালো আছেন হ্যাঁ আপনি থামনেলে যে জিনিসটা দেখছেন ওটা পুরোপুরি সত্যি এবং ওই বিষয়ে আজকে আমি একটা ভিডিও করতেছি তো এটা মূলত একটা আর্নিং অ্যাপস এটা বেসিক একটা আর্নিং অ্যাপস তো এই অ্যাপসটা কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার কিন্তু ক্রিয়েট করেছে মানে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকেরই মনে আছে এগারো দিনে একচল্লিশ হাজার টাকা ইনকাম এবং সেটা আমি আমার অ্যাপস থেকে দেখাইছিলাম ওইটা থেকে আসলে অনুপ্রেরিত হয়ে সে একটা অ্যাপস তৈরি করেছে যেটার নাম ইজি আর্ন তো সেইখানে এই অ্যাপসটা আমি প্রমোট করতেছি একটাই উদ্দেশ্য ভাই আমাকে কোনো টাকা দেয় নেই আমাকে কোনো পয়সা দেয় নেই কিছুই দেয় নেই সে আমাকে একটা জিনিস শুধু কনফার্ম করছে এবং সেই জিনিসটা আমাকে দেখেছে যে তার কাছে লক্ষাধিকের উপরে পুঁজি আছে। মানে এটা কিন্তু এক ধরনের ব্যবসা আর্নিং অ্যাপস চালানো এক ধরনের ব্যবসা তার এখান থেকে একটা আর্নিংস হবে এবং সেই আর্নিংস থেকে আপনাদের একটা ভাগ দেবে কিন্তু অনেক সময় অনেকে পুঁজি ছাড়া ব্যবসায় নেমে যায় ইউজারদের পেমেন্ট করে না বিভিন্ন আসলে চলচাতুরি করে কিন্তু সে যেহেতু আমার সাবস্ক্রাইবার তার সাথে পুরো বিষয়টা আমি খুলে নিয়েছি যে তোমার কাছে কত টাকা আছে পুঁজি কত টাকা আছে কত টাকা বা কয়দিন চালাতে একটা অ্যাপস কারণ এই কিন্তু এক মাস পর পর পেমেন্ট দেয় না এগুলো দুই মাস পর পর আসলে আমাদের হাতে পেমেন্ট দেয় যারা আসলে অ্যাপস পরিচালনা করে তো এখন তার কাছে যেহেতু অনেক বেশি পুঁজি আছে অনেক বেশি পুঁজি থাকার কারণে আমি ভিডিওটা করে দিচ্ছি এবং আপনারা একটা ভালো একটা আর্নিংস করতে পারবেন এই আর্নিং অ্যাপসটা থেকে তো কীভাবে ডাউনলোড করবেন কীভাবে কি করবেন প্রত্যেকটা বিষয় দেখা দিচ্ছি এবং একটা জিনিস মনে রাখবেন যারা রিয়েল আর্নিং অ্যাপস চালায় তাদের ওইগুলো প্লে স্টোরে আপলোড করলে তাদের ওগুলোকে ডিলেট করে দেয় মানে ভালো মানুষের যে দাম নাই ওইরকম একটা কথা প্লে স্টোরে আপলোড করা যায় এটা এটাকে আসলে এখনো প্লে স্টোরে নাই প্লে স্টোরে আপলোড দেওয়া হচ্ছে এবং এটা এখন গুগল ড্রাইভ থেকে আপনার ডাউনলোড করে সুন্দরভাবে চালিয়ে নেন কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না ওকে তো চলুন মোবাইল স্ক্রিনে যে এবং পুরো বিষয়টা মোবাইল স্ক্রিনে আজকে দেখব তো মোবাইল স্ক্রিনে আসলাম আসার পরে এখানে কি আমরা এটাকে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিলাম স্ক্রিন রেকর্ডিংটা অন করার পরে ডেসক্রিপশন আপনাদের একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটা থেকে মূলত আমাদের ডাউনলোড করতে হবে তো আমরা লিঙ্কটা আসলে কপি করে এরপর আমরা পেস্ট করব ক্রোম ব্রাউজারে এসে বা আপনারা ক্রোম ব্রাউজারে সরাসরি ওপেন করতে পারেন ক্রোমে এসে আপনার এটা ওপেন করতে হবে সেক্ষেত্রে আমরা ডাউনলোডটা ইজি হয়ে যায় ওকে বা আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সেটা ডাউনলোড আর কি পেস্ট করে দেবেন লিঙ্কটা তো লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে ওইখান থেকে আগে কপি করে নেন আমি ডেসক্রিপশন থেকে কপি করে নিচ্ছি ওকে তো ডেসক্রিপশন থেকে লিঙ্কটাকে কপি করার পর এখন আমরা ক্রোমে এসে লিঙ্কটাকে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে দেখতে পারবেন ইজিয়ার লেখা আছে এবং নিচে ডাউনলোড এবং উপরে ডাউনলোড লিখে আছে আপনার যে এই ডাউনলোড অপশনটা বা এই ডাউনলোড একটা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আবার ক্রোমে ওপেন করতে বলবে আমরা আবার ক্রোমে ওপেন করে নেব আবার ক্রোমে ওপেন হওয়ার পর এখানে বলতেছি যে ডাউনলোড এনিওয়ে মানে যেহেতু এটা গুগল ড্রাইভে আছে একটা অ্যাপস তো এটাকে স্ক্যান করা পসিবল হচ্ছে না আপনি ডাউনলোড করতে চান কি না তো এখানে ডাউনলোড এ নিয়ে ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পর এখানে আমার ডাউনলোড অ্যাগিন মানে আমার একবার ডাউনলোড আসতে দেখে দেখাচ্ছে আপনারা তো সরাসরি এখানে শো করবে যে আপনি ডাউনলোড করবেন কিনা আপনার ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে হর আমরা এটাকে ওপেন করে নিব ওপেন করার পরে এটাকে ইনস্টল করে নিব সরাসরি এটাকে ইনস্টল এখান থেকে আমরা করে নিচ্ছি ওকে তো ইনস্টল করে নিচ্ছি ইনস্টলে ক্লিক করব এরপর আমাদের ইনস্টল হয়ে যাবে আর অনেকেরই আননোন আর কি সোর্স থেকে অফ থাকে আননোন সোর্স থেকে ডাউনলোড অপশন অফ থাকে সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি যদি ডাউনলোড হয় আপনার সেটিংসে চলে যাবেন এখান থেকে সেটিংসে চলে যাবেন এরপর এখান থেকে আমরা আসলে ডাউনলোড আমরা কোথা থেকে কোথা থেকে করতে পারবো এখানে একটা অপশন আছে আমি দেখায় দিচ্ছি আপনি এখানে এসে সার্চ করবেন আননোন সোর্স লিখে সার্চ করবেন এই যে এইখানে আপনারা সার্চ অপশান সেটিংস এসে সার্চ অপশান এসে আননোন সোর্স ইনস্টলেশন এটাকে সার্চ করে নেবেন এটাকে সার্চ করার পরে আপনারা এটাকে অফ বা অন করে নেবেন আপনাদের ফোনের এক একজন এক এক সেটিংস আপনারা ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন যে আপনি আননোন সোর্স কিভাবে আননোন সোর্স থেকে ডাউনলোড কীভাবে আপনি অন বা অফ করবেন এগুলো লিখে আসে তো আপনারা এখান থেকে ক্রোমটাকে সিলেক্ট করে নেবেন এই যে দেখুন ক্রোম আমার ক্রোম থেকে আননোন সোর্স থেকে আমার ডাউনলোড এখানে অন আছে এটা আমরা অন করে নেব আপনাদের যদি অফ থাকে তাহলে আপনি অন করে নেবেন ওকে অন করার পরে আপনারা ডাউনলোড হয়ে যাবে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আমাদের সামনে কীরকম আসবে সেটা আমি একটু দেখা দিই আমাদের এখান থেকে অন করে নিচ্ছে তো মনে রাখবেন টার্বু উইপেন এসে অবশ্যই ইউনাইটেড স্টেটস কিংবা ইউনাইটেড কিংডমটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে ওকে তো এখানে আমি কানেক্ট করে নিলাম পুরোপুরি কানেক্ট করার পরে এখন আমরা চলে যাবো আমাদের অ্যাপসে ওকে তো এইখানে দেখুন যে আমার ইজি আর্ন অ্যাপসটা আছে এখানে ইজি আর্ন অ্যাপসটা আছে এইখানে আমরা এইটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার অ্যাকাউন্ট করা থাকবে আপনাদের অনেকেরই এখানে অ্যাকাউন্ট করা থাকবে না অ্যাকাউন্ট আপনাদের করে নিতে হবে মাস্ট ওকে তো অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেটা তো আপনি আমার থেকে ভালোই জানেন এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন আমি আমার নাম দিচ্ছি এখানে আমি আমার নাম দিব এখানে ওকে আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনার আপনাদের নাম দেবেন এরপর আপনার ফোন নাম্বার যেটা আছে এটা এখানে দিয়ে দেবেন এরপর পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ড এবং এখানে রেফার কোড আপনার যে কোনো একটা রেফার কোড দিলেই হলো ওকে তো এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি তো এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সব কিছুই আমার এখানে নাম দিচ্ছি এখানে এখানে আমার একটা ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি তো এই ফোন নাম্বারটা আমি আমার মতো দিচ্ছি আপনারা আপনাদের যে রিয়েল ফোন নাম্বার বা বিকাশ ফোন নাম্বার ওইটা দিয়ে দিবেন তারপর এখানে ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে আমি ওয়ান টু থ্রি ফোর দিয়ে নিলাম আর আপনার যে একটা বিষয় বলে রাখে এটা কিন্তু রেফার করে ওয়ান টু থ্রি ফোর দেওয়া আপনাদের যদি রেফার করতে পারেন কাউকে এবং সে যদি রেফার করার পর এখানে দুই দিন কাজ করে মানে আপনি যাকে রেফার করছেন সে যদি এখানে দুই দিন কাজ করে তাহলে আপনি পাঁচ টাকা করে এখানে রেফার বোনাস পেয়ে যাবেন ওকে সেই বিষয়টা আমি এখানে ক্লিয়ার করলাম এটা সে বলেছে এবং এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করলাম এই অফারটা কিন্তু বেশি দিন না রেফার করে একটা ইনকামের কথা রেফার করার পর তার কাজ করতে হবে মিনিমাম দুই দিন মিনিমাম দুই দিন সে কাজ করবে এখানে এবং কাজের মধ্যে এখানে ক্লিকের কাজ করতে হবে মানে পাঁচ থেকে সাতটা ক্লিকের কাজ তার করতে হবে এই দুই দিনের মধ্যে চার পাঁচবারের উপরে ওকে তাহলে হয়ে যাচ্ছে তারপর আমরা এখানে সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু সাকসেস রেজিস্ট্রেশন হয়ে গেছে হওয়ার পরে আমরা ব্যাকে চলে যাচ্ছি এবং এখানে আমরা লগ ইন করে নিব তো আমি লগ ইন করে নিচ্ছি এখান থেকে সরাসরি তো এখানে আমি কিন্তু লগ ইন করে নিলাম আমি লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা অ্যাপস অ্যাপসটা খুব ইজি তো অ্যাপসটা এতটাই ইজি যে আপনার না বোঝার মতো কিছুই না এখানে সব কিছু আপনি বুঝতে পারবেন এখানে কাজ করার জন্য আপনারা মূলত সবার আগে ডেইলি বোনাসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডু ডুই ওয়ান টু কালেক্ট ডেইলি বোনাস আমি এখানে ওকে ক্লিক করব দেন আমার সামনে একটা ভিডিও শো করবে ভিডিওটা শো করার পর আমরা এখানে কিন্তু দেখবেন যে বিশ সে আর কি আমার পয়েন্ট যুক্ত করে দিচ্ছে এখানে কত পয়েন্টে কত টাকা পুরো বিষয়টা আমি দেখাই দিচ্ছি তো এখানে স্টার্ট টাস্ক আমরা ক্লিক করব যারা নতুন আছে এখানে আমরা স্টার টাস্কে ক্লিক করব স্টার টাস্ককে ক্লিক করার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবে এরপর আমাদের সামনে একটা অ্যাড শো করবে এই অ্যাডটাকে ক্রস করে দিব পরবর্তী ও সরি তিন সেকেন্ড থাকার পরে এই অ্যাডটাকে আমরা ক্রস করবো ওকে তো আমরা আবার যাচ্ছি এখানে আমরা এখানে দেখুন তিন সেকেন্ড ওয়েট করবো তিন সেকেন্ড ওয়েট করার পর এখানে অ্যাপসটাকে আমরা কিন্তু ক্রস করে দেবো তো অ্যাডটাকে আমরা ক্রস করে দিলাম এরপরে আবার এখান থেকে কিন্তু আমরা ওয়েট করতে হচ্ছে আবার এখানে আমি একটা নেক্সট দিলাম দেন আমার আবার একটা অ্যাড শো করলো এটাকে কাটবো তিন সেকেন্ড ওয়েট করার পরে মাস্ট ওকে তো তিন সেকেন্ড ওয়েট করার পরে একটা অ্যাড আসলে কেটে দেব তো এখানে এই যে আবার ওয়েট তিন সেকেন্ড তিন সেকেন্ড ওয়েট করার পর আমরা একটা যেই অ্যাডে আসবে আমরা অ্যাড কেটে দিব মনে রাখবেন শেষ অ্যাড ছাড়া মানে যেই অ্যাডে ক্লিক করতে বলবে ওই অ্যাড ছাড়া আমরা প্রত্যেকটা অ্যাডে কেটে দেবো মানে এখানে বারোটা কাজ আছে তো বারোটা কাজের মধ্যে আমরা শুধুমাত্র বারো নাম্বার কাজটাতে একটা অ্যাডে ক্লিক করব তাছাড়া আমাদের আর কোনো কাজ নেই বাকি সব অ্যাডই আমরা এই যেরকম নেক্সট দেবো তারপর এখানে ক্রস করে দেব তিন সেকেন্ড ওয়েট করার পরে ওকে তো তিন সেকেন্ড ওয়েট করার পর আমরা ক্রস করে দেব আরেকটা জিনিস মনে রাখবেন যারা কিন্তু বারবার ইনভ্যালিড ক্লিক করবেন মানে এই অ্যাডগুলোকে কিন্তু ক্রস করতে হবে এই অ্যাডগুলোতে যারাই ক্লিক করবেন তাদের অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে ওকে কারণ এখানে তার ক্ষতি হচ্ছে সে তো আপনার আসলে লাভ দেখবে না আবার আমরা নেক্সটে ক্লিক করব আমরা নেক্সটে ক্লিক করার পর এখানে আবার ওয়েট করব তিন সেকেন্ড তিন সেকেন্ড ওয়েট করার পরে আমরা দেখবেন যে এখানে কিন্তু ক্রস চিহ্ন চলে আসবে বা নো থ্যাংকস লিখে আসবে নো থ্যাংকসে ক্লিক করব এরপর আবার আমরা এখানে দুই তিন সেকেন্ড এইভাবে করে প্রত্যেকটা কাজ করব এরপরে বারো নম্বর কাজে আমরা কিভাবে ক্লিক করব সেটা আমি দেখায় দিচ্ছি ওকে তো দেখতে দেখতে এখানে আমার দশটা কাজ শেষ এখন এগারো নম্বর কাজটা আমরা আবার নেক্সটে ক্লিক করবো এরপরে এখানে ওয়েট করবো তিন সেকেন্ডের মতো এবং আমার কিন্তু এই সবগুলো কাজ করতে মোটামুটি দুই মিনিটের মতো সময় লাগছে তো দুই মিনিটের আসলে বেশি কারো লাগবে না এতটুকু আমি আপনাকে বলতে পারবো যে দুই মিনিটের বেশি কারো এখানে লাগতেছে না এরপর আমাদের বারো নম্বর কাজে আমরা নেক্সটে ক্লিক করবো এখানে দেখতে পারবেন যে ওয়েট করতে বলবে তিন সেকেন্ড আমরা এখানে ওয়েট করতেছি তিন সেকেন্ড এরপরে দেখি যে আমাদের কী লিখে আসে এরপর আমাদের এটা কিন্তু প্লিজ ব্যাক লিখে আসছে আমরা চলে আসবো এরপরে বারো নম্বর একবার শেষ কাজটা আমরা ক্লেইম লিখা আসবে যেই অ্যাড আমাদের ক্লিক করতে হবে সেখানে ক্লেইম লিখা আসবে ক্লেম লিখে আসছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে অ্যাডের উপর আমাদের ক্লিক করতে বলতে আমরা অ্যাডে ক্লিক করবো ওকে অ্যাডে ক্লিক করার পরে আমাদের এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করতে বললাম আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে আমাদের সামনে দেখুন যে এরকম একটা ওয়েবসাইট চলে আসছে এবং আমরা এখানে এখানে লিখে আসছি যে আমরা কতক্ষণ ওয়েট করবো একটা ওয়েট করার পর আমাদের ব্যাকে যখন যেতে বলবো আমরা তখন ব্যাকে যাব এবং এখানে আপনাদের বলে রাখি যে কত পয়েন্টে কত টাকা এখানে এখানে প্রত্যেকটা ক্লিক কাজ করার জন্য নব্বই টাকার নব্বই পয়েন্টের মতো দিচ্ছে ওকে প্রত্যেকটা ক্লিকের কাজ করার জন্য নব্বই পয়েন্টের মতো তারা এখানে দিচ্ছে এবং আমরা যখন এখানে উড্য দেব এখানে বারোশো পয়েন্টে আমাকে দশ টাকা দিচ্ছে এখানে যেহেতু এটা ফ্রি অ্যাপস সেহেতু আপনার সময়ও কম লাগতেছে এবং এখানে কোনো ব্রেক টাইমও এরকম নাই তো আপনি চাইলে সারাদিন এরকম কাজ করতে পারবেন এবং এখানে আপনার জন্য বারোটা ক্লিকের কাজ করা খুব বেশি কিছু না বারোটা ক্লিক করবেন আপনি দশ টাকা পাচ্ছেন বা আপনি এটা আরও কমায় নিয়ে আসা হবে যখন এটা মেম্বার বাড়তি হবে বারোটা ক্লিক করলে এখানে দশ টাকা যখন রেফার আপনি কোড দিবেন একজন কাউকে রেফার করবেন যেমন আপনি আমাকে যদি রেফার করেন আমি এখানে দুই দিন এরকম কাজ করবো করার পরে কিন্তু আমাকে বলবে যে আমি এখান থেকে আপনি পাঁচ টাকা পেয়ে যাবেন ওকে এরপর এখানে আমাদের ব্যাকে চলে যাওয়ার কথা বলা হয়েছিল আমি ব্যাকে চলে যাচ্ছি এবং আসার পর দেখতে পারবেন যে আমার এখানে একশো পয়েন্ট হয়ে গেছে মানে আমার টাকাটা এখানে যুক্ত হয়ে গেছে এবং আপনি যখন উইড্রো দেবেন তখন কি করবেন এখানে উইড্রো লিখা আছে এখানে উইড্রো বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি বিকাশ নেবেন নাকি রিচার্জ নেবেন এখানে আরও পয়েন্ট যুক্ত করা হবে রকেট নগদের জন্য লেখা আছে রকেট নগদ এখানে যুক্ত করা হবে এখনও নাই ওকে তো আপনারা যেটাই নেবেন রিচার্জ যদি নেন রিচার্জে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনারা এখানে বারোশো পয়েন্ট লিখে আসবে এখন একটু আপডেটের কাজ মেবি তাদের চলতেছে বারোশো পয়েন্ট হলে আপনার অ্যাকাউন্ট থেকে বারোশো পয়েন্ট কেটে নেওয়া হবে এবং এখানে আপনি যখন এন্টার রিচার্জ নাম্বার মানে আপনি যেই নাম্বার রিচার্জ নিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন ওকে আর বিকাশ যদি নিতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন এখানে যেই নাম্বার বিকাশ আপনার আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন বিকাশ নাম্বার উইড্রোতে ক্লিক করবেন পয়েন্ট কেটে নেবে টাকাটা আপনার চলে আসবে এবং এখানে যে আপনার সাথে ফ্রড হবে কিংবা আপনার সাথে টাকা দেবেন এরকম কোনো বিষয় নেই কারণ এখানে আপনি আপনার টাকাটা নিজে দেখতে পারবেন এখানে হিস্টোরি বলে একটা অপশন আছে যাদের যাদের তারা পেমেন্ট করবে না বা তারা পেমেন্ট করতেছে না আটকায় রাখছে তাদেরটা পেন্ডিং এ শো করবে আর পেইডেটটার মধ্যে আসলে শো করবে যে যাদের আপনি পেমেন্টটা করে দিয়েছেন ওকে মানে যাদের পেমেন্ট হয়ে গেছে তাদেরটা পেইডে শো করবে ওকে তো এখানে আর ওইরকম কোনো বিষয় নেই তো এই বিষয়গুলো এখানে আপনি দেখতে পারলেন পুরোপুরি আর এখানে লিডার বোর্ডে গিয়ে আপনি দেখতে পারবেন যে কার পয়েন্ট কত কার পয়েন্ট কীগুলো দেখতে পারবেন আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আমি করে রাখছি দেখতে পারতেছেন এবং দুইটা অ্যাকাউন্ট করার বিষয় কারণ আছে যেহেতু এখানে আমি একটু বিষয় আছে যে দুইটা অ্যাকাউন্ট করছি আমি এখানে কীরকম অ্যাপসটা আসলে কার্যকর কিনা এটা দেখলাম একটা অ্যাকাউন্ট আপনাদের সামনে করলাম একটা অ্যাকাউন্ট একটু আগে করছি ওকে তো এইটাই বিষয়টা এরকম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবেশ না মাস্ট নিজেকে লাগবেন পরিবেশে লাগবেন আসসালামু আলাইকুম এবং যারা একটা রিয়েল ইনকাম করতে চেয়েছেন তারা এই ইনকামটা করতে পারেন কারণ এটা ডেভেলপারের কাছে ভালো পরিমাণ পুঁজি আছে আপনার কাজ করলে সে পেমেন্ট আটকে রাখবে না কারণ তারা এখানে লস নেই ওকে